উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি উচ্চ মাধ্যমিকের আইসিটি বইয়ের প্রথম অধ্যায় থেকে পাঁচটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হ্যাকিং কাকে বলে? সাধারণত অনুমতি ছাড়া নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে হ্যাকিং বলে, বা কোনো কম্পিউটারকে মোহচ্ছন্ন করে তার পুরো নিয়ন্ত্রণ নেওয়াকেও কিন্তু হ্যাকিং করে। দুই নম্বর প্রশ্ন, প্লেজিয়ারিজম ল্যাটিন শব্দ, অর্থ অপহরণ করা। এখানে অপহর অর্থে ডেটা চুরি করা, সাধারণত অন্যের লেখা বা গবেষণা নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে, বা অন্যের লেখা বা লেখাকে নিজের নামে ব্যবহার করা বা নিজের নামে প্রকাশ করাকেও কিন্তু প্লেজিয়ারিজম বলে। অথবা সহজ ভাষায় বলতে গেলে প্লেজিয়ারিজম হলো কোনো ব্যক্তির গবেষণা, সাহিত্য বা আইডিয়া উপভোগ নকল করা বা সামান্য পরিবর্তন করে নিজের সৃষ্টিকর্ম বলে চালিয়ে দেওয়াকেও কিন্তু প্লেজিয়ারিজম বলে। আর আইসিটি ভাষায় কোনো রেফারেন্স ছাড়াই তথ্য, চিত্র, অডিও, ভিডিও ইত্যাদি নিজের নামে চালিয়ে দেওয়াকেও কিন্তু প্লেজিয়ারিজম বলে। তিন নম্বর প্রশ্ন, ফিশিং কি? ফিশিং অর্থ মাছ ধরা। মাছ ধরার সময় যেমন টোপ ফেলে মাছদের ধোকা দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে ইন্টারনেটে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করাকেই কিন্তু ফিশিং বলে। বা ফিশিং এমন একটি কার্যক্রম যাতে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় তথ্যাদি সংগ্রহের জন্য কোন বিশ্বস্ত মাধ্যমের ছদ্মনাম গ্রহণ করা। অথবা ফিশিং বলতে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে কারো ইউজার নেম, পাসওয়ার্ড বা আইপি চুরি করা। চার নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে ঠিক তেমনি ভাবে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকেই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা বা চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকেই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এবার পাঁচ নম্বর প্রশ্ন, ডেটা কি? ইংরেজিতে DATA এই শব্দটি বহুবচন শব্দ, এর একবচন শব্দ হচ্ছে ডেটা। এর অর্থ ফ্যাক্ট, কোন ধারণা, সত্য, বস্তু, বর্ণনা বা চিত্র। প্রতিটি কার্যকলাপ ডেটার জন্ম দেয়, কোনো ঘটনায় বহু ডেটা থাকতে পারে। ডেটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা বিশিষ্ট হতে পারে। তাই বলা যায় সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত ডাটামাল সমূহকেই কিন্তু ডেটা বা তথ্য বলে। ডেটা একটি একক ধারণা, অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককই হচ্ছে ডেটা। শিক্ষার্থী বন্ধুরা,
আমার এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমার বিশ্বাস ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।